ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অভিক, আপনারা দেখছেন ট্রাভেল অ্যান্ড গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আজ আমি আর একটি বেড়াতে যাওয়ার জায়গা নিয়ে আপনাদের কাছে এসেছি। আশা করি বেড়াতে যাওয়ার জায়গাটি ভালো লাগবে, কারণ এটি আবার সমুদ্র, আবার দ্বীপ, আবার তাবু মানে টেন্টে রাত কাটানো, এই সব কিছু মিলেমিশে জায়গাটি অপূর্ব। জানতে ইচ্ছে করছে জায়গাটি কোথায়? তবে আসুন ভিডিওটিতে। গভীর ঠাস বুনোটের ঝাউবন, জেলেদের গ্রাম, লাল কেঁকড়ার ছড়াছড়ি, বঙ্গোপসাগরের অফুরন ঢেউ, আর রয়েছে বালিয়াড়ি। হ্যাঁ বন্ধুরা, এটি দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুনী দ্বীপ। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে ঝাউবনের ফাঁকে ফাঁকে শান্ত সাগরের পাড় আর বিস্তীর্ণ ঝাউবন, আর পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে সাগরের ঢেউ। বিস্তীর্ণ সাগরের পাড় জুড়ে নিস্তব্ধতা ভেঙে দেয় শান্ত ঢেউ। এখানে থাকবার জন্য বিশাল বালির বাঁধের পাড়ে গড়ে উঠেছে পরিবেশ বান্ধব মাটির ঘর, সুন্দর কিছু টেন্টও আছে এখানে বন্ধুরা। এই সব কিছু নিয়ে মৌসুনী দ্বীপ অপেক্ষা করে রয়েছে আপনাদের জন্য। তাই পূজোর কটা দিন ব্যস্ত শহর থেকে যদি পারেন একদিনের ছুটি নিয়ে চট করে চলেই যেতে পারেন মৌসুনী দ্বীপে ঘুরে আসতে, কিংবা পূজোর পরে, কিংবা উইকেন্ডে, যখন ইচ্ছা আপনার মন চায় তখনই আপনি পৌঁছে যেতে পারেন এই মৌসুনী দ্বীপে। এবং এইখানে খরচাও আপনাদের সাধ্যের মধ্যে, তাই একদিনের জন্য অবশ্যই বেরিয়ে পড়ুন মৌসুনী দ্বীপ ঘুরতে। ভাবছেন কি করে যাব? এই সব কিছু ডিটেলস মানে কোন ট্রেন আপনাদেরকে ধরতে হবে, ওখানে গিয়ে কোথায় থাকতে পারবেন, কিভাবে যাবেন, এই সব কিছু ডিটেলস নিয়েই আমার এই ভিডিওটি বন্ধুরা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, কারণ আমার এরকম নতুন নতুন ভিডিও নিয়মিত আসতে থাকে। আই বেল আইকনটি প্রেস থাকলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তাহলে আসুন বন্ধুরা দেখে নিই এবার মৌসুনী দ্বীপ। এখানে থাকবার জন্য বন্ধুরা বালির উপরে যে বাঁধ রয়েছে সেই বাঁধের ওপর রয়েছে মাটির ছোট ছোট বাড়ি, আর রয়েছে সুন্দর ছোট ছোট টেন্ট। আপনারা চাইলে ওই বাড়িগুলোতেও থাকতে পারেন মাটির, এবং চাইলে ওই টেন্টগুলোতেও থাকতে পারেন। একসময় এই গ্রামে ইংরেজরা লবণ তৈরি করত, সেই থেকেই গ্রামের নাম হয় সল্টঘেরি। আজও এই গ্রামের বেশ কিছু পরিবার লবণ তৈরি করে। সমুদ্রের পাড় ধরে জেলেদের গ্রাম রয়েছে, সহজ সরল গ্রাম্যরূপ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এখান থেকে সূর্যাস্তের অপরূপ শোভা অনেকদিন আপনার মনে থেকে যাবে। আর রাতে রয়েছে তারাভরা আকাশের নিচে মৌসুনী দ্বীপ। দিনের চেয়ে বেশি রাত্রিটা অনেক বেশি উপভোগ্য বন্ধুরা। আকাশের তারার অজস্র মিটিমিটি, আর আপনার পাশে রয়েছে সমুদ্রের শান্ত কিন্তু গর্জন, তা আপনাদের কানে আসবে। আর টেন্ট থেকে একটুখানি বেরোলেই, কিংবা ঘর থেকে একটুখানি বেরোলেই সামনেই রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্রের সঙ্গে মিটিমিটি করা জ্বলে থাকা আকাশ। তার নিচে চাইলে একটুখানি বসে সবার সঙ্গে গল্প করে নিন, সঙ্গে চাইলে বনফেয়ার, কিংবা একটু যদি চা কফির সঙ্গেও আপনারা ওখানে সন্ধেটা কাটিয়ে ফেলতে পারবেন। পরের দিন ভোরবেলা উঠে টেন্ট থেকে কিংবা ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে অসাধারণ সূর্যোদয়ের সঙ্গে লাল কেঁকড়ার ভিড় সমুদ্রের বিচে আপনাদেরকে মন কাড়বে। ঠিক বিপরীতে দুটি দ্বীপ চোখে পড়বে, একটি হচ্ছে জম্বু দ্বীপ আর আরেকটি হচ্ছে সাগর দ্বীপ। ইচ্ছে হলে
চাইলে একটু জলভ্রমণও করে আসতে পারেন, মানে ওই দ্বীপগুলোতে ঘুরে আসতে পারেন। আর সাগর দ্বীপে রয়েছে কপিল মুনির আশ্রম, তবে এর জন্য আলাদা করে নৌকা করে আপনাদের যেতে হবে এবং নৌকার জন্য আপনাদেরকে ভাড়া দিতে হবে। এখান থেকে কিন্তু বন্ধুরা জম্মু দ্বীপে যাওয়া যায় না। আর সপ্তাহ শেষে সফরে নিরালা মৌসুমি সাগরবেলা অসাধারণ। তাই বন্ধুরা সপ্তাহ শেষে কিন্তু অবশ্যই একবার সুযোগ করে ঘুরে যাবেন এই মৌসুমি দ্বীপে। এবার আসি কিরামভাবে পৌঁছবেন। বন্ধুরা পৌঁছানোটা একটু রোমাঞ্চকর অভিজ্ঞতাও হতে পারে আপনাদেরকে, কারণ শিয়ালদা থেকে আপনারা ট্রেনে করে প্রথমে আসবেন নামখানায়। নামখানা এসে হাতানিয়া দুয়ানিয়া নদী পার হতে আপনাদের, এবং বাসস্ট্যান্ড থেকে আপনারা ম্যাজিক ভ্যান কিংবা এমনি ভ্যান পেয়ে যাবেন, তাতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। এখান থেকে আবার চেনাই নদী পার হয়ে আসতে হবে বালিয়ারা ঘাটে, আর ঘাট থেকে টোটো করে চলে আসুন এই মৌসুমি দ্বীপে। এবার আসা যাক বন্ধুরা থাকবেন কোথায়। থাকার জন্য এখানে রয়েছে ক্যাম্প, মানে ওই টেন্টগুলো। থাকবার জন্য ব্যাকপ্যাকার্স ক্যাম্পে আপনি থাকতে পারেন। এখানে 4টি মাটির বাড়ি আর 11টা ক্যাম্প রয়েছে, মানে টেন্ট রয়েছে, আর তার মধ্যে 2টি আবার লাক্সারি ক্যাম্প আছে। থাকা খাওয়া ক্যাম্প ফায়ার মিনারেল ওয়াটার সব কিছু ওখানেই পেয়ে যাবেন, তবে দৈনিক মাথাপিছু কিন্তু কিছু খরচ আছে বন্ধুরা। আর এর জন্য মোটামুটি আপনাদের 1200 টাকা থেকে দৈনিক খরচ শুরু হচ্ছে। আর লাক্সারি ক্যাম্প বা টেন্টে যদি থাকতে চান তাহলে দৈনিক খরচ পড়বে প্রায় 1600 টাকা। আর মাঠহাটে মানে মাটির বাড়িতে যদি থাকতে চান তাহলে খরচ পড়বে 1400 টাকা। এবার জেনে নিই বন্ধুরা কী করে এই জায়গাগুলিতে ফোন করে বুক করবেন। ফোন নম্বরটি অবশ্যই নোট করে নেবেন, ফোন নম্বরটি হচ্ছে 9836505038, আর আরেকটি নাম্বার হচ্ছে 7738393791। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। মৌসুমি দ্বীপ আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই পুজোর ছুটিতে কিংবা সপ্তাহ শেষে একদিনের জন্য দুদিনের জন্য মৌসুমি দ্বীপ অবশ্যই ঘুরে আসবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটিকে অবশ্যই প্রেস করবেন এবং বেল আইকনটিকেও প্রেস করবেন বন্ধুরা। তাহলে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আর বন্ধুরা এতক্ষণ এই ভিডিওটির সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।